হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম, সকাল 10টা থেকে। আমার ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আর রান্না বান্না হয়নি এখনও কিছু। সকাল 10টা বাজে, এত তাড়াতাড়ি আমি রান্না টান্না করি না। আর আজকে হচ্ছে আজকে একটা আমি ঘর হচ্ছে ক্লিন করব, মানে ঘর ঝাড়াঝাড়ি করব, ওই জন্যই তাড়াতাড়ি শুরু করে দিলাম। স্নান টান কিচ্ছু হয়নি, জাস্ট ব্রেকফাস্ট খেয়ে রান্নাঘরের কাজকর্ম গোছগাছ করে আমি চলে এসেছি ঘর ঝাড়াঝাড়ি করার জন্য। তো হাজবেন্ড আজকেও থাকবে না, চলে গেছে হাজবেন্ড সকাল 8টার সময়, একটু কাজ আছে, আজকেও চলে গেছে হাজবেন্ড বাইরে। তো সেই জন্য রান্নার এতটা ঝামেলা নেই, তাই ভাবলাম যখন আমি একা আছি তো ঘরটা অনেকদিন ধরে ঝাড়াঝাড়ি করবো বলে, পরিষ্কার পরিচ্ছন্ন করবো বলে ভাবছি, কিন্তু করা হয়ে ওঠেনি এরকম বিচ্ছিরি ওয়েদারের জন্য। তো আজকেও ওয়েদার খুব একটা ভালো নেই, খুব হালকা হালকা রোদ্দুর দিয়েছে, চারিদিক কুয়াশা, সকাল থেকেই কুয়াশাই মানে পড়ছিল, এখন একটু হালকা রোদ দেখা গেছে। তো ভাবলাম যাই হোক, আজকাল কালকাল করে করে কোনোদিনই হচ্ছে না, তো সেই জন্যই আজকে আমি ঠিক করলাম যখন আমার হাজব্যান্ডও নেই, রান্নার ঝামেলা নেই, তো ঘরটা আজকে হচ্ছে ঝাড়াঝাড়ি করবো আর পরিষ্কার পরিচ্ছন্ন করবো, আর আমি যখন বেডশিট তুলি তখনই একটু ঘরটা ক্লিন করে নিই। তো বুঝতে পারলে তো, আমার তো ছোট্ট জায়গা, তো খুবই একটু ঝুলঝুল হয়ে যায়, সেই জন্য একটু একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি। তো ঠিক আছে, এখন 10টা বাজে, তো 1-1.5 ঘন্টার মধ্যেই হয়ে যাবে, তারপর স্নান টান করবো। তো সেই জন্যই আজকে এইটা ডিসিশন নিলাম যে ঘরটা পরিষ্কার করব, সাফ সাফাইয়ের কাজ করব। তো ঠিক আছে, কিন্তু ওয়েদার এক এক সময় এত বিচ্ছিরি করছে, ইচ্ছেও করছিলো করবো, ইচ্ছেও করছিলো করবো না বলে, তো আমি বললাম না করেই নিই যেটাই হোক। তো ঠিক আছে, আমি এখন আর বেশি বকবক করবো না, তাড়াতাড়ি করে করে নিই। 10টা বেজে গেছে, ঘরটা পরিষ্কার করতে করতেই 11:30 বেজে যাবে, তারপর স্নান টান করতে হবে, রান্নাবান্নাও করতে হবে, মানে নিজে তো খাবো, নিজের জন্য যাই হোক একটু রান্না করতে হবে, তো সেই জন্যে। তো ঠিক আছে, এখন আমি তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তোমাদেরকে সাথে নিয়েই আমি করবো ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরাও দেখবে যে আমি কীভাবে ঘরে ঝুলঝাড়ি, কীভাবে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করি। সবাই তো করে, কিন্তু সবার পদ্ধতি নিয়ম কারণ সব কিছু আলাদা আলাদা থাকে, একটু অন্যরকম থাকে। তো দেখো আমি কীভাবে করি, তোমাদের মতো এত সুন্দর গুছগাছ করে করতে পারি না, তো আমি যেরকমভাবে করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। ওই দেখো কোনটাতে হয়েছে একটুখানি, এগুলো দেখিয়ে দিচ্ছি, একটু বেশি বেশি হয়নি, কমই হয়েছে, এই যে এখানটাতে একটু হয়েছে। আর দরজাটাও একটু ক্লিন করে দেবো, আমি ঘর ঝাড়ার সময় দরজাটা একটু ক্লিন করে দিই, যাতে ভালো লাগে দেখতে, মানে পরিষ্কার লাগে দেখতে। ঝুলঝাড়া নিয়ে এসেছি, আমি একটু বেটে খাটো মানুষ, তো হাইটটা শর্ট, তো ঠিকঠাক সব জায়গায় হাত যায় না, আমি খাটের ওপরে উঠে করে আর করবো। দরজাটা জানলাটা এটা দিয়ে একটু পরিষ্কার করে দেবো, ছুটগুলো ছেড়ে দেবো, তারপর মোছামুছি করে বিজেট সিটটা পাল্টে দেবো, তারপর ছাড়তে ঘরটা মুছে নেবো। তো ঠিক আছে, এখন জানালাটা পরিষ্কার করে নিচ্ছি।
ঘর নিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, ঝাড় দেওয়াও হয়ে গেছে, শুধু মোছাটা বাকি আছে। তো সেটা তোমাদেরকে দেখালাম না, অনেকটা ভিডিওটা লম্বা হয়ে যাবে, আর বেশিটা পেতে দেবো ঘরটা মোছার পরে। তো আমার এই ক্লিনিং ব্লগটা তেমন তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবে, যেতে যেতে একটা লাইক করবে। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে, আমিও তোমাদের পাশে থাকবো। তো আজকের মতো টাটা বাই বাই, নতুন কোনো ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে পাক্কা 2 ঘন্টা লেগে গেল, 10টা থেকে 11টা 12টা, এখন 12টা 20 বাজে, মানে 2 ঘন্টাও পেরিয়ে গেছে। এখন ঘরগুলো ঝাড় দিয়ে মুছি, তারপর স্নান করে নেবো। তো ঠিক আছে, টাটা বাই বাই সবাইকে, বাই।